পারস্পরিক সুবিধার জন্য সৌদি আরবকে মাতারবাড়ি ও পায়রা সমুদ্র বন্দর ব্যবহার এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থিতিশীল সরকার এবং ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশে বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। বাসস জানিয়েছে, কাতারের দোহায় মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফালিয়াহ এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আল ইব্রাহিমের বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পরে সাংবাদিকদের সামনে আলোচনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, তারা যে দেশে বিনিয়োগ করতে চায় সেই দেশের স্থিতিশীলতা, ব্যবসায়ীদের স্থিতিশীলতা এবং বিনিয়োগের ভবিষ্যৎকে প্রাধান্য দেয়। সেই বিবেচনায় বিনিয়োগ মন্ত্রী এ আল ফালিয়াহ এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী আল ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতে খুবই ভালো, তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি। সৌদি আরবের দুই মন্ত্রী ভাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের প্রশংসা করেছেন বলে জানান মোমেন।